আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার নয় নং পর্বের ক্লাস করবো আজকে আমরা মদের হারফের উচ্চারণ শিখবো মদের হারফ কাকে বলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন একদম এক নং পর্ব থেকে আট নং পর্ব পর্যন্ত আপনারা ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রিয় দর্শক প্রথমে জেনে নিই মদের হরফ কয়টি মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ বলা হয় জবরের খালি বামপাশে জজমালা ওয়াও মদের হরফ বাম বামপাশে জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডানদিগের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এভাবে পর্ব দেখুন আপনারা বলুন আপনারা কয়েকবার বললে আপনাদের সুহি শুদ্ধ হয়ে যাবে হারফের উচ্চারণ সঠিকভাবে আপনারা পড়তে পারবেন তো আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন এখানে দেখুন জবরের বাম পাশে খালি এলিফ থাকার কারণে এই বাকে এক এলিফ পড়তে হবে তারপরে দেখুন এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকার কারণে ফুট গোল করে এক এলিফ পড়তে হবে বা ওয়া ও পেশ বু বা ইয়া জের বি এখানে দেখুন জের এর বাম পাশে জজমালা ইয়া থাকার কারণে এই বাকে জজমালা ইয়ার সাথে এক এলিফ পড়তে হবে বা ইয়া জের বি বা

سا و بش سو سا يازر سي سا سو سي سا سو سي حا الف زبر حا حلو كرام مضو خانته تيو جران كرت هابي كران حار مخرج حلو كرام مضو خانته تيو هابي حا الف زبر حا حاواو بش حو. حايا زر حي. حا حو حي. حا حو حي. خا آلف زبر خا. خاواو بش خو. خا يا زر خي. خا خو. خی خا خو خی را الف زبر را را و و پش رو را یا زری را رو ری زا الف زبر زا زا و و پش زو زا یا زر زی

طا يا طي طا طو طي طا طو طي ظا ألف زبر ظا ظا واو بش ظو ظا يا زر ظي ظا ظو ظي ظا উচ্চারণ উপরে ঠোঁট নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবো ফ্যালিফ জবর ফ্যু ফ্যের ফু ফি হা আলিফ জবর হা এটি ছোট হা হলো শুরু থেকে উচ্চারণ করব হা আলিফ জবহা হা ওর হি হা হু প্রিয় দর্শক আমরা অনেকে ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি ইয়া আলিফ জবর আ বলে থাকি এভাবে বললে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না ইয়ার উচ্চারণ করতে হবে জিহ্বার মধ্যখান থেকে দেখুন এইভাবেই পড়ব ইয়া আলিফ যবর ইয়া ইয়া ওয়াও ফিউ ইয়া ইয়া যেরি ইয়া ইউ ই হামজা কারা যবর আ এখানে আলিফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে অর্থাৎ হরকত তানবিন এগুলি থাকলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে খারা জবর আছে আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব হামজাহ খারা জবর আ হামজাহ ওয়াউ পেশ উ হামজাহ ইয়া জের ই আ উ ই আ শক্ত করে উচ্চারণ করতে হবে হামজার উচ্চারণ শক্ত ভাবে হবে হারফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করব জিম আলিফ ও পেশ জু জিম ইয়া জি জু জি

লা লু রী সিন আলিফ জবর সা সিন উচ্চারণ করার সময় বাইরে বাতাস বের করে উচ্চারণ করব সিন আলিফ জবর সা সিন ওয়াও পেশ সু সিন য়া জের সি সা সু সি শিন আলিফ জবর সা

ব দে ওয়েশের বই বই আইন আলোকের মধ্য মধ্যখান থেকে চাপ দিয়ে আইন হরফের উচ্চারণ করতে হবে কারণ আইন হরফের মখরজ হালুকের মধ্য খান থেকে হবে আইন আলিফ আ আইন ওয়াউপেশ عين يا زرعي عا عو عي عا عو عي غين الف زبر غا غين واو قش غو غين يا غي غا غو غي قاف الف زبر قا

কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব ক্যাফ আলিফ জবর ক্যাফ ওয়াউ পেশ কু ক্যাফ ইয়া জের কি ক্যা কু কি লাম আলিফ জবর লা লাম ওয়াউ পেশ লু লাম ইয়া জের লি لا لو لي ميم ألف زبر ما ميم واو بش مو ميم يا زر مي ما مو مي نون ألف زبر نا نون واو بش نو نون يا زر ني نا

প্রিয় দর্শক আমরা এইভাবে মদের হরফের উচ্চারণ একালিপ মদের উচ্চারণ সহি সিদ্ধ করে আজকের এই ভিডিওতে আপনারা শিখে নেবেন তো আজকের মত আমাদের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার 10 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু